নমস্কার বন্ধুরা, স্মার্ট ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রবিজিৎ পাল আজ আপনাদের জন্য যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে বন্ধুরা, এসসি এসটি ওবিসি কার্ড অথবা মেরিট কার্ড অথবা পিআরটিসি ইনকাম সার্টিফিকেট বের করার জন্য যে আবেদনপত্রটি আপনাদের দরকার, অর্থাৎ ফর্মেটটি দরকার, সেই ফর্মেটটি কী হয় বন্ধুরা, অনেক সময় আমাদের বিভিন্নখানে খোঁজাখুঁজি করার পরও আমরা পাই না। এইরকম সমস্ত ধরনের সার্টিফিকেট করার জন্য যে ফর্ম্যাটগুলি দরকার, সেই ফর্ম্যাটগুলি আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, তার বিষয়ে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা একটি জায়গাতেই সব ধরনের ডকুমেন্ট, সব ধরনের সার্টিফিকেট তৈরি করার জন্য যে যে ফর্ম্যাট প্রয়োজন, সেই ফর্ম্যাটগুলি ডাউনলোড করতে পারবেন। সেই ফর্ম্যাটগুলি ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে দিবেন, তারপর আপনারা আবেদন করতে পারবেন। তো তা নিয়ে আজকের ভিডিওটি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শুরু করছি আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করুন। গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর এখানে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট, লিখে লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে, ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা, ত্রিপুরা স্টেট পোর্টাল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম পেজটি চলে আসবে, এখানে দেখুন উপরে লেখা রয়েছে ডিজিটাল সেবা, এখানে তার নিচে দেখুন মেনু লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম আসবে, এখানে দেখুন নিচে রয়েছে ডাউনলোড ফর্মস, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সব ধরনের অ্যাপ্লিকেশনের ফর্ম্যাট রয়েছে, এক একটি করে এখানে লেখা রয়েছে। দেখুন মেরিট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, পিআরটিসি, এসটি, এসসি সার্টিফিকেট, সব ধরনের ডকুমেন্ট করার জন্য সব ধরনের সার্টিফিকেটের ফর্ম এখানে রয়েছে, আপনার যেটি প্রয়োজন সেটাতে ক্লিক করে দিবেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ফর্ম্যাটটি। এইভাবে সব ধরনের ফর্ম্যাট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।